হচ্ছে আপনার মোল্ডার মেশিন এটা মোল্ডার মেশিন হ্যাঁ আর কি কি মেশিন আছে এটা এটা হচ্ছে আপনার জয়েন্টার মেশিন এটা জয়েন্টার মেশিন সিঙ্গেল জয়েন্টার মেশিন সিঙ্গেল জয়েন্টার হ্যাঁ আর এটা কি এটা এটা থিকনেসার এটা হচ্ছে আমাদের মেশিনগুলো মসৃণ হয়ে থাকে আচ্ছা অন্যান্য যে কোনো কোম্পানির চেয়ে আওয়াজ কম হবে আমাদের জয়েন্টারের মেশিনের ভিতরে হচ্ছে গিয়ার বক্স সিস্টেম হয় ওকে আমাদের মেশিনের উপরে হচ্ছে এক বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন হচ্ছে আপনার সারা বাংলাদেশের সব জায়গায় মিলান তো দেখি কি অবস্থা 100% জয়েন নিচ্ছে 100% এই রফিক ভাই এটা দিয়ে মূলত কি কি কাজ করা হয় এটা হচ্ছে চৌকাটের মাথা টেপার কাটিং 45 ডিগ্রি কাটিং এবং কি পাল্লার ডিগ্রি কাটিং ওকে এবং অন্যান্য যাবতীয় ফার্নিচারের ডিগ্রি কাটিং আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ঠিক আছে কোথা থেকে আসছেন আপনি এখানে আমি আসছি হলো পূর্ব বাকু জননী ইঞ্জিনিয়ারিং এর যে সন্তান আপনি কিভাবে পেলেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা চলে এসেছি ফার্নিচার রিলেটেড মেশিনারিজ কারখানায় যেখান থেকে আপনারা জয়েন্টার থিকনেসার সহ সকল প্রকার ফার্নিচার তৈরির মেশিনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেশিন এখানে তৈরি করা হচ্ছে আপনারা যে কোনো ধরনের মেশিন অর্ডার করে এখানে বানাতে পারবেন তো কী কী ধরনের মেশিন রয়েছে কোন মেশিনের প্রাইস কত এবং আপনারা এখান থেকে কী কী ধরনের সেবা পাবেন ইনশাল্লাহ আজকে সব কিছু একটা ভিডিওতে আমরা ডিটেলস জানিয়ে দেব তো এই কারখানার নাম হচ্ছে নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা অবস্থিত মোহাম্মদপুর বেরিবাদ নবীনগর হাউজিংয়ে তো কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাব রফিক ভাইয়ের কাছে রফিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ পারভেজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনাদের কারখানায় চলে আসলাম তা মূলত কি কাজ করতেছেন এখন দেখলাম খুব ব্যস্ত মেশিন তৈরি করতেছে যে জয়েন্টার থিকনেচার মোল্ডার বা পাল্লা চৌকার তৈরি করা যাবতীয় মেশিনগুলো মানে যাবতীয় মেশিন আপনাদের কাছে পাওয়া যায় আপনারা তো নিজেরাই এগুলো তৈরি করে থাকেন নিজেরা তৈরি করে একটু পর আপনাদের কারখানায় চলে যাব যেখান থেকে আপনারা লোহাগুলো কাটিং করে থাকেন হ্যাঁ ওটা আমরা দেখাবো ইনশাআল্লাহ তো এখানে মূলত কি কি ধরনের মেশিনগুলো আছে এটা কি মেশিন এটা হচ্ছে আপনাদের জয়েন্টার প্লাস থিকনেচার টু ইন ওয়ান জয়েন্টার প্লাস থিকনেচার মানে একের ভিতর দুই জায়গা বলে একের ভিতর দুই টু ইন ওয়ান একসাথে দুইটা কাজ করা যায় ভাই কোয়ালিটি সম্পর্কে আমরা অবশ্যই জানবো এই সিরিয়ালে কি সবগুলোই কি টু ইন ওয়ান হ্যাঁ এগুলো সব টু ইন ওয়ান এগুলো সব টু ইন ওয়ান টু ইন ওয়ান আচ্ছা তো ওগুলো কি ভাই এগুলো এটা হচ্ছে আপনার মোল্ডার মেশিন এটা মোল্ডার মেশিন হ্যাঁ আচ্ছা আর কি কি মেশিন আছে এটা এটা হচ্ছে আপনার জয়েন্টার মেশিন এটা জয়েন্টার মেশিন সিঙ্গেল জয়েন্টার মেশিন সিঙ্গেল জয়েন্টার হ্যাঁ আর এটা কি এটা এটা থিকনেচার এটা থিকনেচার মেশিন হ্যাঁ আচ্ছা আর অন্যান্য মেশিন রয়েছে ইনশাআল্লাহ আর ছোটখাটো সকল ধরনের মেশিন পাওয়া যায় ভাই আমরা একটু চালিয়ে দেখব মেশিন হ্যাঁ চালিয়ে দেখব অবস্থা কেমন কাজ করে এগুলো কি এগুলো এগুলো হচ্ছে জয়েন্টারের মেশিনের বডি বা এটা হচ্ছে থিকনেচার মেশিন এখনো মোটর এগুলো লাগানো হয় না হ্যাঁ এটা মেশিনগুলো কমপ্লিট করা হয় না কি আপনারা কি সার্ভিস দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি বা কিভাবে কি দিচ্ছেন আমাদের মেশিনের উপরে হচ্ছে এক বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন হচ্ছে আপনার সারা বাংলাদেশের সব জায়গায় আর হচ্ছে আপনার ওই কোনো রোগ যদি পাঠানো লাগে এক বছরের জন্য ঢাকার বাইরে হইলে আপনার যাতায়াত খরচটা বহন করতে হয় জাস্ট যাতায়াত খরচটা বহন করলে আপনারা ফ্রিতে সার্ভিস দিয়ে হ্যাঁ ফ্রি সার্ভিস দিয়ে দিবেন মূলত মেশিনের উপর আর এটা সাইজ কত মোটর বাদে এটা সাইজ কত এটা হচ্ছে 3 ফুট 16 ইঞ্চি 6 ফুট আচ্ছা ওজন কি বলা যাবে কেমন ওজন হতে পারে এগুলা ওজন এটা ওজন ওইভাবে ইয়া করা হয় না কিন্তু তারপর মোটামুটি ওজন দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা তারপরে কি ধরনের মোটর ইউজ করছেন এটা হচ্ছে আপনার 225 হর্সপাওয়ার মোটরস কি করছেন 2 220 মোটর 220 মোটর একটু চালা এর মধ্যে করছে আর কি এর মধ্যে করছেন আর অন্যান্য যার যেটা অর্ডার থাকে 440 একটু চালা দেখেন না আমাদের কি ফিটনেস মানে দেখি কি কি অবস্থা মানে কিভাবে চলছে এটা হচ্ছে আমাদের মেশিনগুলো মসৃণ হয়ে থাকে আচ্ছা অন্যান্য যে কোনো কোম্পানির চেয়ে আওয়াজ কম হবে আমাদের জয়েন্টারের মেশিনের ভিতরে হচ্ছে গিয়ার বক্স সিস্টেম হয় ওকে তো মেশিন আওয়াজ কম হওয়ার জন্য এবং আমাদের জয়েন্টারের মুখটা অনেক ছোট হয় অনেক মুখটা অনেক ছোট হয় দেখতে পাচ্ছি আমরা এটা দেখেন হ্যাঁ আবার এই চাপের বোল্টগুলো এসএস হয় আচ্ছা অন্যান্য যাবতীয় মেশিনগুলো হচ্ছে আপনার সব লোকাল বোল্ট দিয়ে থাকে এই মাটামটা হচ্ছে আমাদের সলিড এই মাটামটা সলিড আচ্ছা 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 এই মাটামটা সলিড হয় অন্যান্য যে কোনো কোম্পানির মাটাম এটা উপর দিয়ে সলিড থাকে ভিতর দিয়ে হচ্ছে আপনার ফাঁকা থাকে দর্শক আমরা কিন্তু বুঝবো না যারা মিস্ত্রি আছেন তাদের ফার্নিচার কারখানা আছে তারা কিন্তু বুঝতে পারবেন মানে এটা রোমানিয়া মডেল ডাবল ক্যাম এই এই পর্যন্ত হচ্ছে আমাদের মেশিনটা ধরাটা যে কোনো কোম্পানির মেশিন সেলাই সিস্টেমের হয়ে থাকে ওকে সেলাই সিস্টেম হলে এখানে অল্প ছোট জায়গার মধ্যে তিনটা বোল্ট করা থাকে আচ্ছা আচ্ছা বোল্ট করার কারণে দেখা যায় টেবিলটা অনেকটা বাইরে থাকে বাইরে থাকার কারণে জয়েন্টারটা অনেক সময় ঝুলা যায় ওকে মাথা ঝুলে গেলে তখন যেমন জয়েন্টার আপনার প্যাটে
উঁচা হয়ে যায়, উঁচু হলে তখন আমাদের জয়েন্টগুলো মিলে না, সাধারণত জয়েন্টগুলো মিলে না। আমাদের মেশিনে জয়েন্ট 100% মিলবে, মেশিনে আওয়াজ কম হবে, কাটের ফিনিশিং ভালো হবে। ওকে ওকে, আপনাদের লোহার কোয়ালিটি কিরকম আসলে? লোহার কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, আমাদের এই রোলারগুলো শিপের হয়, শিপের হয় জাহাজের? হ্যাঁ জাহাজের, এই মাটামগুলো শিপের প্লেট দিয়ে করি। ওকে, এবং এই টপগুলো হচ্ছে ঢালাই হয়, ঢালাই করি। আচ্ছা, আর যাবতীয় যেখানে যে এরকম ম্যাটেরিয়ালস দেওয়ার দরকার ওই রকম দিচ্ছি আর কি। ওকে, একটু একটু চালা দেখেন ভাই আমাদেরকে, দেখি কি অবস্থা। বাকিগুলো হচ্ছে আমাদের কাস্টমার ভালো বলতে পারবে, আমারটা যদি আমি বলি সব গল্প দেয়া হবে, গল্প দেয়া হবে না। আচ্ছা, একটু একটু চালান, অন করেন। বিসমিল্লাহ। এই যে দর্শক আমাদের সাথে, আওয়াজ অনেক মসৃণ, সাউন্ড নাই বলে চলে, একদম কম সাউন্ড, যে পরিমাণ সাউন্ড করার কথা ওই পরিমাণ সাউন্ড নাই। কার চালা দেন, কার চালা দেন। আচ্ছা, আমরা একটু দেখি কি অবস্থা। জয়েন্ট করার জন্য করেছেন? হ্যাঁ, জয়েন্ট করার জন্য। মিলান তো দেখি কি অবস্থা। 100% জয়েন্ট দিচ্ছে, 100% কোনো জায়গায় কোনো ফাঁক। দেখেন দর্শক, কোনো জায়গায় কোনো ফাঁকা নাই, কোনো সমস্যা নাই। দেখেন এগুলো কিন্তু আঠা দিয়ে তারপরে এগুলো মিলানো হয়, বিভিন্ন ভাবে মিটার মিলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই দেখেন, কোথাও কোনো আপনারা কিন্তু ফাঁকা ফাঁকা পাবেন না, যদিও পান সেটাতে তো সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই আছে। আর দেখেন মোটরে কোনো সাউন্ড নাই, কোনো ভাইব্রেট নাই, কোনো সাউন্ড নাই, এবং আপনারা এটা চালিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন। নিচে দিকে ঢুকাবো কাট। আচ্ছা, নিচে ঢুকানো যাবে? হ্যাঁ। নিচে কি করা যায়? নিচ দিয়ে হচ্ছে থিকনেচার, থিকনেচার, এটা জয়েন্ট 2-in-1 মেশিন এটা। আচ্ছা, জয়েন্টার প্লাস থিকনেচার। উপর উঠানো হচ্ছে না? হ্যাঁ, এখন উপর উঠানো হচ্ছে, উপর উঠানো হচ্ছে। আস্তে লেগে গেল, ওই তো রে ভাই, অটোমেটিক চলে আসতেছে না? হ্যাঁ, অটোমেটিক। দর্শক যারা আসলে মিস্ত্রি এবং কারখানা যারা কাজ করেন তারাই কিন্তু এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কোনো কাস্টমারের, মানে যারা এটা ইউজার আর কি। আচ্ছা, এটার রেট হচ্ছে আমাদের ফিক্সড রেট হচ্ছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা ফিক্সড রেট প্রাইস। এই এগুলো কাস্টমার যারা ধরো এখানে রেডি আছে তাদের সাথে কথা বলতে। কাস্টমার কি আছে নাকি? আছে, নিতে আসছে। হ্যাঁ, নিতে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা আমরা পরে কথা বলবো। হ্যাঁ অবশ্যই পরে কথা বলবো। এটা কি আর দেখবো আমরা আজকে নাকি? না, এটা আর দেখানো লাগবে না, তারপর কিছু নাই, অল্প কিছুটা আছে। আমাদের এই ছোট বেলুনের মধ্যেও হচ্ছে বিয়ারিং হয়। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে যে কটা কোম্পানি করে এটার মধ্যে কেউ বিয়ারিং করে না, সব বুশ সিস্টেম করে। ওকে, আর আমাদের এগুলোর মধ্যে জাপানি বিয়ারিং দেওয়া। আচ্ছা, আর মেশিনে আওয়াজ যথেষ্ট কম, অনেক কম। হ্যাঁ, এরকম সাধারণত এত কম আওয়াজের মেশিন হয় না। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা। আর কালার কালারটা একটা কালারই হবে। টিউবটা হচ্ছে আমাদের ক্রোম স্টিল, ক্রোম স্টিল। ওকে, ক্রোম স্টিল আর কি। আচ্ছা, আর জগগুলো ক্রোম স্টিল হয়। ওকে ঠিক আছে, 100,000 কত বললেন? 1,60,000 টাকা এটা ফিক্সড রেট। 60,000 টাকা, এটা এটা ওইটা একই প্রাইস, একই, এটা একই জিনিস, একই প্রাইস, একই জিনিস। এটা 220 এবং 440 সব কিছুর উপর একই রেট। আমরা পরবর্তী মেশিনে চলে যাই ভাই, ভিডিওটি শর্ট করতে হবে, বেশি লং হলে দর্শক দেখতে চায় না। এটা এটা দিয়ে কি করে? এটা হচ্ছে মোল্ডার মেশিন, মোল্ডার মেশিন। এটা হচ্ছে 440 মোটরস। আচ্ছা আচ্ছা, 440 মোটরস। বাড়িকে আমাদেরকে চালু করে দেখাবেন নাকি? হ্যাঁ, এটা চালু করে দেখাবো, তবে এটা দেখাবো না, এটা লাইন দেওয়া নেই, লাইন অন্যটাই দেওয়া। তাহলে চলুন, আমরা যেটাতে লাইন দেওয়া আছে আমরা ওইটাই দেখি। দর্শক দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেশিনারি রাখা আছে। কোনটাতে লাইন দেওয়া আছে? এটাতে লাইন দেওয়া, এটাতে লাইন দেওয়া আছে না। আচ্ছা, একটু চালু করে দেখান আমাদেরকে কিভাবে কাজ করে এটা। এটা কাজ করে দেখাবো না, তার কারণ এটা তো কাটার লাগানো লাগে বা এটা জোগান লাগানো লাগে। তবে আমাদের আগের ভিডিও থেকে চালু করে কাজ করে দেখানো আছে। আচ্ছা, তো ওটা ওটা দেখলেই হবে, ওটা তাই এটা জাস্ট অন করে দেখাবেন নাকি? অন করে দেখাবো, মানে সাউন্ডটা কেমন? সাউন্ডটা মসৃণ, এটা দেখাবো, একটু সাউন্ডটা দেখানো আমাদেরকে। সুইচটি পেন। ওকে দর্শক, এটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এবং মোটর ঘুরতেছে। দেখেন কোনো রকমের কিন্তু এক্সট্রা কোনো ভাইব্রেট নাই এবং কোনো আওয়াজ নাই, এক্সট্রা কোনো আওয়াজ নাই। হ্যাঁ, এবং ঝন 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 কিছু মেশিনের শব্দ থাকে, ওই শব্দটা কিন্তু এটা অনেক লংজিভিটি, অনেক হ্যাভি মাল, অনেক হ্যাভি, অনেক ওই ধরনের কোনো শব্দ এখানে নাই দেখতে পাচ্ছি আমরা। এগুলোর প্রাইস কেমন পড়ে? এটা আমাদের ফিক্সড হচ্ছে 85,000 টাকা, ফিক্সড প্রাইস 85,000 টাকা। ভাই এর আগে তো আমরা ভিডিও করেছিলাম, ওখানে তো দামটা কিছুটা কম ছিল, এখন দাম বাড়ার কারণে? তখন সব মালামালের দাম কম ছিল, যার কারণে তখন কম ছিল। লোহার দাম এখন অনেক বাড়ছে, এবং একটা মোটরের উপরে প্রায় 5,000-7,000 টাকা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, যে কোনো সব কিছু মালামালের দাম বাড়ছে, বাড়ার কারণে আমরা তো
ওই আগের দাম স্থির রাখতে পারতেছিলেন। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 85,000 টাকা। 85,000 টাকা ফিক্স রেট। আচ্ছা, তারপর কি দেখবো আমরা? আমরা ট্রলি সার্কুলার দেখবো। ট্রলি সার্কুলার কোনটা? এটা? হ্যাঁ, এটা ট্রলি সার্কুলার। আচ্ছা, এটা হচ্ছে ট্রলি সার্কুলার, দর্শক দেখেন। ওকে রফিক ভাই, এটা দিয়ে মূলত কি কি কাজ করা হয়? এটা হচ্ছে চৌকাটের মাথা, পেপার কাটিং, 45 ডিগ্রি কাটিং এবং কি পার্লার ডিগ্রি কাটিং। ওকে। এবং অন্যান্য যাবতীয় ফার্নিচারের ডিগ্রি কাটিং, স্টেট কাটিং, কেয়ার ডোর বা যাবতীয় সব কাঠের কাটিং করা হয়। এটা একটু দেখাবেন নাকি আমাদের? একটু চালু বোর্ডের কাটিংও করা হয়। একটু দেখেন আমাদেরকে কিভাবে কাটিং করতে হয়, কি আসে বিষয়ে একটা কাট চালু করে। ঠিক আছে, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শক এটা দেখে তুমি আপনারা কাটিং এর কাজগুলো করতে পারবেন। এই যে সুইচ অন করে দেওয়া যেমন আপনার হচ্ছে এখন স্ট্রেট কাটতেছি। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু দূরে গেলাম। এই যেমন আপনার স্ট্রেট, এই হচ্ছে আপনার স্ট্রেট কাটলাম। ওকে, এইটা দিয়ে এইটা একটা মাটাম। আচ্ছা, এই মাটাম দিয়ে এটা আপনি যেখানে নিবেন নিয়া সাধারণত কিছু কাজের সাইজ হবে, এটার ভিতরে সাইজ ঢুকিয়ে দিবেন। সাইজ ঢুকিয়ে দিলে হবে, যেমন আপনার বোট বা যে কোনো কাঠ এক সাইজের যে কোনো মাল হবে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন। আচ্ছা, এখানে একটা কাঠের মাটাম লাগিয়ে নিতে হবে, একটা কাঠের মাটাম কাভার একটা লাগিয়ে নিতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, এগুলা প্রাইস কত করে পড়তেছে? এটা প্রাইস হচ্ছে 130,000 টাকা ফিক্সড প্রাইস। 130,000 টাকা ফিক্সড প্রাইস, যদিও আগে দাম কম ছিল বাট এখন লোয়ার দাম বাড়াতে কিন্তু এগুলা লোয়ার দাম অনেক বেড়ে গেছে। যত ফুট খুশির আপনি কাটিং করতে পারবেন। এই যে আমাদের ঠেকাবো সবগুলো মাল এক সাইজের হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটা 45 ডিগ্রি করে দেখাবো আর কি। 45 ডিগ্রি করা যায়? 45 ডিগ্রি করা যায়, এইটারও ডিগ্রি করা যায়। এটা এটা ছিদ্র ইয়া করে এখানে এটা 45 ডিগ্রি করা যায়, যেরকম এই যে আপনার দেখাচ্ছি। দর্শক আমরা দেখি, এটা কিন্তু নাট খুলে কিন্তু আপনারা 45 ডিগ্রি করতে পারবেন, মানে এভাবে কাটতে পারবেন, অনেকভাবে কাটা যায়। হ্যাঁ, আর এটার প্রাইস পুরো অনলি 130,000 টাকা। 130,000 টাকা। এই যে এইদিকে, আচ্ছা এটা আপনার এইদিকে ডিগ্রি হয়ে গেছে, এই যে 45 ডিগ্রি হয়ে গেছে, খুবই সহজ। এবারে বাঁকা করে কাটা যাবে। হ্যাঁ, এটাই যে এখন ডিগ্রি হয়ে গেছে। ওকে, দেখি আমরা একটু। এই যে এখন ডিগ্রি হয়ে গেছে, এই যেটা দেখতে পাচ্ছি আমরা, 45 ডিগ্রি অলরেডি হয়ে গেছে। এগুলো মূলত আপনার চৌকাটের কাটে বেশি ব্যবহার? চৌকাটের জন্য 45 ডিগ্রি। চৌকাটের জন্য, চৌকাট বা যে কোনো পার্লার সবকিছুর জন্য এটা 45 ডিগ্রি। প্রাইস হচ্ছে 130,000 টাকা। এখান থেকে আর কিছু দেখাবেন আজকে আমাদেরকে? আরো দেখাতে পারি, শুধু সিঙ্গেল জয়েন্ট আর সিঙ্গেল ফিটনেস আর মেশিন একটু দেখেন আমাদেরকে, কোথায় আছে এগুলো? এটা তাই তো, এটা হচ্ছে সিঙ্গেল জয়েন্টার। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা। এগুলোর প্রাইস কেমন পড়ে? এটার প্রাইস হচ্ছে আপনার 155,000 টাকা। 18 ইঞ্চি 7 ফুট, 55,000 টাকা। হ্যাঁ, এটা এই মেশিনেরও সিঙ্গেল মেশিনেরও আপনার তিনটা সাইজ হয়। তিনটা সাইজ হয়? আর 20 ইঞ্চি 8 ফুট, ওটার দাম হচ্ছে আপনার 175,000 টাকা। ওকে, আর কি দেখাবেন? সিগনেচার মেশিন। সিগনেচার মেশিন, হ্যাঁ, এই যে এটাই সিগনেচার। আচ্ছা, এই দিয়ে আমাদের বিভিন্ন সাইজ হয়, 16 ইঞ্চি হয়, 18 ইঞ্চি হয়, 20 ইঞ্চি হয়, 24 হয়। এটা হচ্ছে 16 ইঞ্চি সাইজ। 16 ইঞ্চি সাইজটা হচ্ছে আপনার 120,000 টাকা। আর পরবর্তী অন্যান্য যে সাইজগুলো আছে, প্রতি 2 ইঞ্চি করে বাড়বে, 5,000 করে বাড়বে। যেমন আপনার 18 ইঞ্চিটা হচ্ছে 125,000 টাকা, 20 ইঞ্চিটা হচ্ছে 130,000 টাকা, আর 24 ইঞ্চিটা হচ্ছে আপনার 135,000 টাকা। মাঝখানে 2 ইঞ্চিটার কোনো সাইজ হয় না, 22 ইঞ্চির কোনো সাইজ হয় না, যার কারণে হচ্ছে আপনার
দর্শক আমরা কি ইতিমধ্যে দেখতে পেলাম একটা মোটামুটি মেশিন উঠে গেছে গাড়িতে, আর মেশিন উঠবে নাকি গাড়িতে আজকে? হ্যাঁ আরো মেশিন উঠবে, এই বাইরে আছে আর অন্য অনেকগুলো মেশিন আজকে ডেলিভারি দিতে এক একজনের একজনের হচ্ছে দুইটা মেশিন আর অন্যান্য ছোট হ্যান্ড মেশিন গুলো আছে। ছোট হ্যান্ড মেশিন গুলো আছে ভাই, কোথায় নিবে এগুলো? এটা নিবে হচ্ছে মানিকগঞ্জ সিংগের। আচ্ছা ভাই, একটু মাইক্রোফোনটা দাও, আমি আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে আসছেন আপনি এখানে? আমি আসছি হলো এই পূর্ব বাকুম গ্রাম। জননী ইঞ্জিনিয়ারিং এর যে সন্ধান আপনি কিভাবে পেলেন? আমি ইউটিউব দেখে, ইউটিউব থেকে ভিডিও দেখে তারপর পাইছেন। ইউটিউবে যে যেভাবে দেখছেন, যেভাবে উনি কথা বলছে, এখন ওনার ইউটিউবের কথা এবং বাস্তবতার সাথে কোনো মিল আছে কিনা? হ্যাঁ মিল আছে, 100% মিল আছে, 100% মিল আছে। আপনি কি কি ধরনের মেশিনগুলো কিনছেন? আমি নিয়েছিল 2-in-1 জয়েন্টার থিকনেসার, যেটা গাড়িতে উঠে গেছে, গাড়িতে উঠে গেছে দেখতে পাচ্ছি আমরা। আর একটাই কেবল আসছে, আর একটা গাড়িতে কিন্তু মোটামুটি উঠতেছে। দর্শক অনেক সময় কিন্তু অনেকে ভিডিও থেকে বিশ্বাস করতে চায় না যে ভাই আসলে দিচ্ছে কিনা। তো রেটটা ভাই কেমন পেলেন? ফিক্সড পাইছেন তাই তো? রেট তো উনি যেটা ইউটিউবে যেটা বলা হয়েছে, আচ্ছা আচ্ছা, রেট ওইটাই, ওই প্রাইস আপনি নিয়েছেন তাই তো? একদম সেম প্রাইস, 85,000। সবার জন্য প্রাইস একই? হ্যাঁ সবার সবার জন্য প্রাইস একই। দেখতে পাচ্ছি আমরা এই যে মেশিনে কিন্তু অলরেডি ওঠানো হচ্ছে। ওই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। রফি ভাই আজকে আর কিছু বলবেন? আমার আরো কাস্টমার আছে, ওনাদের সাথে একটু কথা বলেন না? তাহলে আমরা কথা বলি, আসেন। আচ্ছা দর্শক, ভেতরে কিন্তু ওনাদের আরো কাস্টমার আছে। আসলে যেহেতু আমিও আসছি, ওনারা একসাথে আসছে, একবার কথা বলে নেই আপনাদের সাথে, কথা বলাই দেই। কে আসছে ভাই? এই যে ভাই আসছে ভোলা থেকে আর কি। ভোলা থেকে আসছে না? ভোলা থেকে। মানে কি নিবে, কি নিবে? ভাইয়ের এখন হচ্ছে মোল্ডার মেশিন যাবে আর কি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভোলা থেকে আসছেন তাই না? জি। আপনি এই রফিক ভাইয়ের সন্ধান কিভাবে পেলেন, কোথা থেকে দেখছেন? রফিক ভাইয়ের সাথে আরো আরো একটা মেশিন নিয়েছিলাম। আচ্ছা, একটা মেশিন নিতে আইছি আমাদের ভোলাতে। বহুত মেশিন গেছে ভোলায়, বহুত মেশিন গেছে না? আপনি এটা নিছেন তাই তো? জি। আচ্ছা উনি কিন্তু এই মেশিনটা নিয়েছে ভাই, প্রাইস কি ঠিকঠাক? যে প্রাইস বলছে প্রাইসে পাইছেন? আচ্ছা অনেকে বলে ভাই দোকানে গেলে প্রাইস বেড়ে যায়, হ্যাঁ তো যে প্রাইসে বলছে প্রাইসে পাইছেন, আপনার কি মনে হয়? আপনি ভিডিওতে যা দেখছেন এখন বাস্তবে তা পাচ্ছেন কিনা? জি, তাই এখন সেম টু সেম তাই পাচ্ছেন। এখন আপনি আমাদের দর্শকদের কি বলবেন, যারা দেখতেছে তারা কি চাইলে ভাইয়ের কাছ থেকে কি মেশিন কিনতে পারে? ভালো কাজ করলে ভালো পাইবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ভালো লাগছে না? দর্শক বুঝতে পাচ্ছেন এর আগে একটা মেশিন নিয়েছে, এখন আরেকটা মেশিন নিচ্ছে। তো যেহেতু ভালো হয়েছে বিষয়ে কিন্তু মেশিন গুলো ক্রয় করছে, তো যাই হোক আপনারা চাইলে ক্রয় করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমাদের বলাতে আরো গেছে, এখন আরো যাওয়ার আশা আছে, আরো যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ। ওনাদের কারখানা কিন্তু অনেক বড় কারখানা। আচ্ছা দর্শক, এখন আমরা চলে এসেছি আমাদের কারখানায়, যেখানে আসলে লোহাগুলো কাটিং করা হয়, মেশিনগুলো তৈরি করা হয়। দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিফট লোহা রাখা আছে, এই যে লোহা কাটিং এর মেশিন, লোহা লোহা দিয়ে কাটে। হ্যাঁ, তারপর অনেক মজার বিষয় দেখেন কি পরিমাণে লোহার কালেকশন এখানে, এই দেখেন সবগুলো মেশিন দিয়ে লোহা কাট করা হয়। এটা কি মেশিন? এটা সেপারেট। এই যে দেখেন, এগুলো কিন্তু লোহা দিয়ে লোহা কাটা হয়। এটা কি করা হচ্ছে ভাই? এটা শেপারিং করা হচ্ছে, এটা কাটিং হচ্ছে, এটা যে জয়েন্টার হাউজিং, এটার জয়েন্টার হাউজিং। এই দেখেন লোহা দিয়ে লোহা কাটতেছে, কিন্তু অনেক চমৎকার দৃশ্যগুলো এ দেখেন, সবগুলো কিন্তু শিফটের জাহাজের শেপ, এটা জাহাজের শেপ, জাহাজের শেপ। দেখেন কত ভালো ভালো লোহা, এই দেখেন। এটা কি করা হচ্ছে? এটা রোলার বানানো হচ্ছে, রোলার বানানো হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। অনেক কোম্পানির মেশিন রোলারটা হচ্ছে জোড়া দিয়ে করে, আমরা সলিড মাল দিয়ে করি, সলিড মাল দিয়ে। দেখেন একদম সলিড মাল দিয়ে কিন্তু এটা কাটিং করে এগুলো রোলার রোলার বানানো হয়, এই তো দেখতে পাচ্ছি আমরা। দেখছেন দর্শক, আসলে সরাসরি প্রস্তুত কারকদের কাছ থেকে আপনারা অবশ্যই মেশিন গুলো কিনবেন, তাহলে রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি এটা কি করা হচ্ছে, এটা লেদ করা হচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এই যে, হ্যাঁ প্রচুর পরিমাণে মেশিন রাখা আছে, যা যা দরকার আপনি এখান থেকে পেয়ে যাবেন। ভাই এখানে গরম লাগতেছে প্রচুর, আর প্রচুর সাউন্ড। আমরা আপনাদের অফিসে চলে যাই, চলে। হ্যাঁ অফিসে, ওখানে তো অফিসে চলে আসছি এখন আমরা। ভাই এখান থেকে কি দেখাবেন আমাদের? এখানে আমাদের, হ্যাঁ এটা থিকনেসের মেশিন, ওই করে দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাও চালু দিয়ে দেখাইতে পারবো।
চালু দিতে হবে না এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হ্যান্ড মেশিন হ্যান্ড মেশিন আছে হ্যাঁ পাওয়ার টুলস গুলো আছে এই যে হ্যান্ড মেশিন প্রচুর পরিমাণে হ্যান্ড মেশিন আছে দেখতে পাচ্ছি আমরা যা যা দরকার বিশেষ করে ফার্নিচার রিলেটেড কাঠ রিলেটেড যে ফার্নিচার তৈরি করেন সবকিছু মেশিন আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এটা বিন মেশিন এখানে বিম মেশিনেতে বিম করা হয় দেখতে পাচ্ছি আমরা বিম মেশিনের প্রাইস কত এটা হচ্ছে মোটর লাগানো হয় না এখনো এটা কাজ এখন বাকি আছে ফিটিং করে কত কত প্রাইস পড়বে এটা হচ্ছে আপনার 88000 টাকা 88000 টাকা 88000 টাকা এটা হচ্ছে ম্যানুয়ালটা অটো আছে অটোটা হচ্ছে 130000 টাকা অটোটা 130000 টাকা হাতুর বাডাল সবকিছু এখানে পেয়ে যাবেন হ্যাঁ এটা আমাদের অফিসে ব্যবসা করতে চাইলে চলে ব্যবসা করতে পারেন হ্যাঁ আচ্ছা এতো এটা হচ্ছে আমাদের অফিস এখানে বসে ওখানে বড় ভাই আছে আমার বড় ভাই থাকে আমি অনেক সময় অফিসে থাকতে পারি না বড় ভাই সব সময় থাকে তাই তো বড় ভাই থাকে হ্যাঁ বড় সাথে কথা বলে আমরা ভিডিওটি শেষ করে দিতে হবে হ্যাঁ বড় ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কারখানা আপনাদের অফিস মোটামুটি ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই ভালো লাগলো যাই হোক আপনারা আপনি তো অলওয়েজ এখানে থাকেন তাই না হ্যাঁ সব সময় থাকি আমি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ফোন দিলে কি আপনাকে পাবে নাকি রফিক ভাইকে পাবে ফোন দিলে উপরের দুইটা নম্বরে রফিককে পাবে আর যদি নিচে একটা নাম্বার আছে লাস্টে 37 ওই নম্বরে আমারে পাবে আর অফিসে আসলে অলওয়েজ আপনি এখানে থাকেন হ্যাঁ আমি সব সময় থাকি কিভাবে আসতে হবে আপনাদের অফিসে এটা আসতে হবে ঢাকা মোহাম্মদপুর নবীনগর হাউজিং 3 নম্বর রোড 3 নম্বর রোডে আসতে হবে আপনি আমাকে রাস্তা নিয়ে আসলেন কারণ কি রাস্তা নিয়ে আসলাম এটা হচ্ছে আমরা লোকেশনটা দেখানোর জন্য মূলত আচ্ছা আচ্ছা কিভাবে কি দেখাবেন বলেন তো এটা হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার আমরা দাঁড়িয়ে আছি কোথায় বেরিবাদে বেরিবাদে বেরিবাদ বলতে এই পাশে হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চার রাস্তার মোড় এই পাশে হচ্ছে ঢাকা উদ্যান এবং গাবতলি গাবতলি রোড এটা হচ্ছে গাবতলির মেইন রোড বেরিবাদ থেকে হ্যাঁ বেরিবাদ থেকে বেরিবাদ থেকে গাবতলি রোডে একটু এগিয়ে আসলেই আপনাদের এই যে হচ্ছে কি বলে নবীনগর হাউজিং 3 নম্বর রোড 3 নম্বর রোড এর হাতের বাঁ পাশে দর্শক হাতের বাঁ পাশে নবীনগর হাউজিং 3 নম্বর রোড মোহাম্মদপুর থেকে আসছে মোহাম্মদপুর থেকে আসছে মোহাম্মদপুর থেকে বাপা মানে সামনে আসলে বাপাস মোহাম্মদপুর এটা হলো ঢাকা উত্তর সংলগ্ন তাই তো ঢাকা উত্তরের আগে নবীনগর হাউজিং 3 নম্বর রোড 3 নম্বর রোড এখানে হচ্ছে আপনাদের একটা সাইনবোর্ড দেখতে পারবেন সাইনবোর্ড নিউ জনন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সাইনবোর্ডটা দেখলে চিনতে পারবেন একটু ভিতরে চলে যাবেন তাহলে কিন্তু আপনারা মূল প্রথম ফ্লোরটাই দুইটা দোকান পরেই আচ্ছা আচ্ছা আমাদের 3 ও 4 নম্বর দোকান খান টাওয়ারের সামনে এটা হচ্ছে খান টাওয়ার খান এটা হচ্ছে খান টাওয়ার না হ্যাঁ এটা হচ্ছে খান টাওয়ার আর এটা এটার পাশে হচ্ছে ওনাদের এই কারখানা ওকে তাহলে আজকে মত আমরা এখানে শেষ করছি গাবতলি থেকে গাবতলি থেকেও আসতে হতে ডান পাশে আচ্ছা তো আজকে মত আমরা এখানে শেষ করে দেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ